কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এটা অনেকেই অনেক সময় জানতে চাচ্ছিলেন যে জার্মানিতে বেস্ট ব্লক অ্যাকাউন্ট কোনটা, যারা আপনারা স্টুডেন্ট অথবা আউপেয়া অথবা হাউস বিল্ডিং এই ধরনের যেই বিষয়গুলো থাকে, যেখানে আপনাকে মানে ব্লক অ্যাকাউন্ট করে আসতে হয়। অনেক সময় ব্লক অ্যাকাউন্ট লাগে যদি আপনি স্কলারশিপ না পান, অথবা হাউস বিল্ডিং যদি আপনার ওই অ্যামাউন্টটা কাভার না করে আর কি, যেটা জার্মানিতে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড আছে বসবাসের জন্য। যেমন এখন হচ্ছে 934 ইউরো আর কি পার মান্থ একজন মানুষের জন্য, অ্যাডাল্ট মানুষের জন্য। সো এটা হচ্ছে জার্মানিতে এই মুহূর্তে মানে 2023 সালের জন্য এটা ফিক্সড হচ্ছে 11,208 ইউরো। সো আপনার যদি অ্যামাউন্টটা কাভার না করে, আপনি যদি স্টুডেন্ট হিসেবে আসেন, স্কলারশিপ না পান, তাহলে আপনাকে এই অ্যামাউন্টটা জার্মানিতে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিতে হবে। যদি না আপনাকে কেউ এখানে স্পন্সর করে, আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে, যদি আপনাকে ফুল অ্যামাউন্টটা দেয় বা আপনার থাকা খাওয়ার ফুল বন্দোবস্ত করে, তাহলে হয়তো ব্লক অ্যাকাউন্ট লাগবে না এরকম। কিন্তু এছাড়া আপনাকে অবশ্যই ব্লক অ্যাকাউন্ট করতে হবে। সো এটা ডিপেন্ডস হচ্ছে কত অ্যামাউন্ট আপনার লাগবে। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করবো জার্মানিতে মানে বেস্ট ব্লক অ্যাকাউন্ট কোনটা। বেশ কয়েকটা আছে, আমি আজকে আপনাদেরকে একটা ব্লক অ্যাকাউন্ট সম্পর্কে একটা ধারণা দিব, যেটা আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট, মানে বেশ কয়েকটা আছে। সো আমি ডিসক্রিপশন বক্সে হয়তো ডিটেলসটা দিয়ে দেবো, আপনারা সেখানে পরে আরও বেশি জেনে নিতে পারবেন। সো চলুন কথা না বাড়িয়ে আমি এই বিষয়টা সম্পর্কে একটু কথা বলি আজকের এই ভিডিওতে। স্ক্রিনে চলে যে আমি সেখানে কি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে এই ব্লক অ্যাকাউন্টটা করতে হয় এবং এটার কী কী ফিচার্স আছে এবং আপনাকে টোটাল কত পে করতে হবে আর কি, সেই সার্বিক বিষয়গুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন এইটার নাম হচ্ছে এক্সপ্যাট্রিও। এটা ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো, ধরেন যে অনেকগুলো আছে তার মধ্যে এটা একটা, যেমন 4-5টা কোম্পানি বেশ ফেমাস, এর মধ্যে ধরেন যে এক্সপ্যাট্রিও, ওরাকল, ফিনটিবা, তারপরে ডয়েচে ব্যাংকে অনেক সময় করা যায়, বাট এই তিনটা মোটামুটি সবচেয়ে পপুলার, ধরেন যে এক্সপ্যাট্রিও, ফিনটিবা এবং হচ্ছে ওরাকল। আমি সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যে কোনো একটা চুজ করতে পারেন। বাট আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন, আমি এদের যে ফিচার্সগুলো দেখলাম এটা দেখে মনে হলো যে এটা হচ্ছে আপনার ভেরি ইজি এবং খুবই কনভেনিয়েন্ট, মানে সস্তার মধ্যে খুব ভালো। এটা আপনাকে পে বেশি করতে হবে না। এদের যে ভ্যালু প্যাকেজটা আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালু প্যাকেজ, এই ভ্যালু প্যাকেজটা হচ্ছে আপনার মানে আপনাকে মানি ব্যাক একটা অফার দিচ্ছে, সেটা হচ্ছে 49 ইউরো আপনাকে পুরোপুরি দিয়ে দিবে যখন আপনি এই প্যাকেজটা নেবেন, তার মানে অলমোস্ট এটা ফ্রি। সো আপনারা যদি এখানে যান, যাওয়ার পরে আপনাকে এখানে ক্লিক করতে হবে গেট ভ্যালু প্যাকেজ নাও, এখানে ক্লিক করার পরে আপনি ডিটেলসটাতে চলে যাবেন। তো এরপরে আপনাকে কী করতে হবে, আপনি এখানে ধরেন যে আপনি কী করবেন জার্মানিতে সেই বিষয়টা এখানে ক্লিক করে বলতে হবে। ধরেন যে আমি যেটা বলছিলাম ভিডিওর শুরুতে, যে কী কী ধরনের প্রোগ্রামে আপনি অংশ নিলে আপনাকে ব্লক অ্যাকাউন্ট করতে হতে পারে, সেটা একটা পরিপূর্ণ লিস্ট এখানে আছে। যদি একটু খেয়াল করেন যে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট, স্টুডেন্ট কলিগ, স্টাডি অ্যাপ্লিক্যান্ট, এক্সচেঞ্জ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, ব্যাচেলর, মাস্টার, হ্যাঁ, তারপরে হচ্ছে পিএইচডি স্টুডেন্ট, তারপরে আপনার যদি জব সিকার ভিসায় আপনি আসতে চান সেই ক্ষেত্রে লাগবে, হ্যাঁ, হাউস বিল্ডিং যেটা অ্যাপ্রেন্টিসশিপ আমরা বলি না, আমরা হাউস বিল্ডিং বলি অ্যাপ্রেন্টিসশিপ ইংলিশ, তারপরে ইন্টার্নশিপ যদি করতে চায় কেউ, নর্মাল এমপ্লয়ি অনেক সময় যদি আপনার কাভার না করে যে আমি ছোটো জব পেয়েছি আমার 934 ইউরো হচ্ছে না, হয়তো 850 ইউরো হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সামথিং লাইক 80 ইউরো করে পার মান্থ 12 দিয়ে গুণ করে যা হয় সেটা করে। তারপরে যে অপেয়ার যেটা আছে মানে বেবি সিটিং টাইপের কিছু জব আছে সেগুলো, ফ্যামিলি রিউনিয়নের ক্ষেত্রে অনেক সময় লাগে, যারা মানে স্টুডেন্ট কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফকে আনতে চান বা বাচ্চাকে আনতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ব্লক অ্যাকাউন্ট করতে হবে। সো বুঝতে পারলেন যে কী কী কারণে ব্লক অ্যাকাউন্ট করতে হবে। কিন্তু আমাদের যেই মূল যেহেতু সবচেয়ে বেশি হচ্ছে আপনার স্টুডেন্ট আসে হচ্ছে আপনার এই ব্যাচেলর্স এবং মাস্টার্স করতে, সো আমরা মাস্টার্সটা ক্লিক করি। তারপরে আমি যাব হচ্ছে আই এগ্রি অ্যান্ড নেক্সট, এটাতে ক্লিক করার পরে আপনার বয়সটাকে ধরে নিচ্ছে আমি যে আমার বয়স 23 থেকে 30, ধরেন যে মাস্টার্স করতে অনেক সময় এরকম হয়, সো বয়সের ক্ষেত্রে অনেক সময় পার্থক্যটা হতে পারে দামের একটু হালকা। সো আমরা একটা স্ট্যান্ডার্ড দিয়ে সামনে যাই। তারপরে হচ্ছে আপনার আপনার বাচ্চা আছে কি না, হ্যাঁ, ডু ইউ হ্যাভ, মানে আপনার, আমি ধরে নিচ্ছি আপনার বাচ্চা নাই কথার কথা, নেক্সট, বা বাচ্চা থাকলেও হতে পারে। তো দেখেন এখানে বলে দিচ্ছে পার মান্থ আপনাকে 934 ইউরো মানে দিতে হবে। সেই ব্লক অ্যাকাউন্টটা কি আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য আমি বলছি, ব্লক অ্যাকাউন্টটা হচ্ছে আপনারা অ্যামাউন্টটা দিবেন, যেটা হচ্ছে এই যে মানে 11,208 ইউরো যেটা ভিডিও শুরুতে আমি বললাম, এটা আপনি জার্মানিতে পাঠিয়ে দিবেন যখন আপনি অফার লেটার পাবেন, তারপরে আপনি ব্লক অ্যাকাউন্টটা করবেন। কিন্তু অফার লেটার আগেও কিন্তু আপনি এই এক্সপ্যাট্রিওর ইয়েটা করতে পারেন, কিন্তু ব্লক অ্যাকাউন্টটা করতে পারেন। আপনার
ধরেন যে টাকাটা কিন্তু ওরা ইয়ে করবে না, ওই যে এনাবল করবে পরেই। সুতরাং এটা সমস্যা না যে আমার টাকা কি মার যাবে কিনা, আমি যদি ভিসা না পাই তাহলে কি আমার মানে টাকা কীভাবে ফেরত হচ্ছে। আপনি যেই চ্যানেলে টাকাটা পাঠাবেন পুরোপুরি 100% আপনি সেই চ্যানেলেই টাকা ফেরত পেয়ে যাবেন, একদম ভেরি ইজি। আমাকে অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে আমি টাকাটা আসলে কীভাবে ফেরত পাবো। সো ভিসা না পেলে টাকা কিন্তু আপনি 100% ইজিলি ফেরত পেয়ে যাবেন, সেটা কোনো সমস্যা না। তো যেটা বলছিলাম যে 934 ইউরো করে আপনি পার মান্থ, মানে এটা হচ্ছে আবার মান্থলি দেখাচ্ছে, কিন্তু আপনি যখন জার্মানিতে আসবেন তখন কিন্তু মান্থলি এই অ্যামাউন্টটা আসলে ফেরত পাবেন। হ্যাঁ, এরকম করে মানে এটা যেভাবে আপনি দিবেন সেইভাবে আপনি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার পার্সোনাল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে সেখানে চলে আসবে। ব্লকড অ্যাকাউন্ট থেকে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে মাসে মাসে এই অ্যামাউন্টটা চলে আসবে আপনি থাকা খাওয়া করার জন্য। যদি আপনি জব পান তাহলে তো এই অ্যামাউন্টটা পেলে আপনাকে খরচ করতে হচ্ছে না, সেটা আপনি ইজিলি দেশে পাঠিয়ে দিতে পারবেন অথবা আপনার পরবর্তী বছরের জন্য আপনি জমিয়ে রাখতে পারবেন, সেটা কোনো সমস্যা নেই। সো এরপরে হচ্ছে আপনার ধরেন যে 12 মাসের জন্য, আপনি যদি হয় যে না 6 মাসের জন্য করবেন, কথার কথা কোনো কোনো ইয়ে প্রোগ্রাম থাকতে পারে 6 মাসের, যদি কোনো ইন্টার্নশিপ হয় কথার কথা না, তখন আপনি 6 মাস দিলে দেখেন যে অ্যামাউন্টটাও কমে আসতেছে, দেখছেন অটোমেটিক এখানে বলছে কত। এবং যে সার্ভিস ফি, আপনি যখন 12 মাস দেন এক ধরনের আসে, মানে 6 মাস দিলে আরেক ধরনের আসে, খেয়াল করেন এই যে কমে যাচ্ছে, মানে 5 ইউরো করে পার মান্থ আর কি। হ্যাঁ, সো আমি 12 মাসের জন্য দিচ্ছি। এখানে আপনি দেখেন আরও কিছু কিছু ব্যাপার আছে, অ্যাকাউন্ট বাফার ফি একটা খেয়াল করেন, এটা কি বলছে। এই বাফার ফিটা হচ্ছে অনেক সময় ট্রানজ্যাকশন বা ট্রান্সফারের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে যে ফ্লাকচুয়েট হয় না অ্যামাউন্ট, সেটার জন্য একটা একটা মানে নিরাপদ আরও একটা অ্যামাউন্ট ওরা নিয়ে রাখে, সেটাও কিন্তু আপনি ফেরত পেয়ে যাবেন, এটা কিন্তু ওদেরকে আপনি দিয়ে দিচ্ছেন না, ঠিক আছে। তো আপনারা এটা বুঝতে পারছেন কী লেখা আছে। তারপরে হচ্ছে ইনিশিয়াল সেট আপ ফি, মানে এইটাকে আপনাকে নিবে, কিন্তু দেখেন খেয়াল করেন এই যে ভ্যালু প্যাকেজ যদি আপনি নেন আপনি কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন। দেখেন এখানে 11,447 ইউরো হওয়ার পর আপনি কিন্তু আসলে কমে যাচ্ছে, এই অ্যামাউন্টটা আপনি ওদেরকে দিতে হবে, খেয়াল করেন এই যে এটা মাইনাস হয়ে গেছে কিন্তু। আর এটা হচ্ছে সার্ভিস ফি, প্রতি মাসে 5 ইউরো করে মাত্র। এর মধ্যে কিন্তু অনেক কিছু কভার করে, আমি যখন সামনে যাব তখন আরও আপনারা দেখতে পারবেন কী কী জিনিসগুলো কভার করে। এই যে ডিটেলসগুলো এই জায়গাটাতে আছে, ওরা যে অফিসিয়ালি অ্যাকসেপ্টেড বাই ফেডারেল জার্মান অথরিটি, হ্যাঁ সেটা, এই যে আপনাকে টোটাল অ্যামাউন্টটা আপনাকে কী করবে ফেরত দিয়ে দিচ্ছে, হ্যাঁ সব কিছু লেখা আছে, কিন্তু এই সেট আপ ফি এখানে লেখা নাই, মানে সেট আপ ফি আপনারা দেখলেন ফেরত পাবেন। সো আপনি যদি এটা নেন, এই দেখেন এখানে কী কী আছে, টোটাল ডিটেলসটাতে গেলে আপনি দেখতে পারবেন এখানে কী কী অফার করছে ওরা, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রত্যেকটাতে লেখা আছে আপনি কী কী পাচ্ছেন, ঠিক আছে টোটাল। তো আমি যদি এরপরে যাই আমাকে অ্যাপ্লাই করতে হবে, এগুলো সব আপনারা পরে দেখবেন, আমি নাম ধাম দিব সব কিছু দিব। তারপরে ডিটেলস, আপনি কোন সিটিতে যাবেন, টোটাল এখানে একটা একটা করে অ্যাড্রেস দিতে হবে, ইউনিভার্সিটি ডিটেলস, ভিসা যদি আপনি পেয়ে থাকেন সেটার মানে টোটাল ইনফরমেশনটা দিতে হবে, ফিনান্সিয়াল সব কিছু দিয়ে টিয়ে দেন আপনি অ্যাপ্লাই করবেন। এই যে ইনভাইটেশন কোডটা এখানে ইজিলি দিতে পারে, সেটা হচ্ছে ইগাল, EGAL আমাদের চ্যানেলের নামে, সেটা দিয়ে আপনারা নেক্সট নেক্সট নেক্সটে গেলে কিন্তু হয়ে যাচ্ছে, ভেরি ইজি। মানে সব কিছু অনলাইন, আপনার কারোর সাথে কোনো যোগাযোগ করতে হবে না, কোনো ধরনের এক্সট্রা কথাবার্তা বলতে হবে না, কোনো কিছুই না, আপনি সব কিছু অনলাইন যেহেতু হচ্ছে এবং অটোমেটেড হচ্ছে, সব মানে কাইন্ড অফ রোবোটিক টাইপের অবস্থা। হ্যাঁ, তারপরে যদি আপনার কোনো সমস্যা হয় আপনি কিন্তু ইজিলি ওদের সাথে কথা বলতে পারবেন, এবং আপনি কাস্টমার সার্ভিসে যোগাযোগ করলে আপনাকে ইনস্ট্যান্ট অলমোস্ট ইয়েটা পেয়ে যাবেন। এবং ব্লকড অ্যাকাউন্টের ডিটেলসটা পেতে অনেক সময় অন্যান্য স্টুডেন্টরা যেটা বলেছে যে অনেক সময় 24 ঘন্টার মধ্যেও ওরা অফার পেয়ে যায়। ধরেন আপনি বাংলাদেশ টাইম হয়তো গতকাল রাত 10টার দিকে করেছেন, সো জার্মানিতে যখন ওরা অফিসে ঢুকবে অনেক সময় অফিসে ঢুকে 1-2 ঘন্টার মধ্যেই মানে কী হয় যে মানে আপনার সব কিছু ইয়েটা দিচ্ছে আর কি, আপডেটটা দিচ্ছে। যদিও এটা অটোমেটিক হয় বাট আমি এটা বোঝানোর জন্য যে কাগজপত্র যা যা লাগবে সেটা আপনি অবশ্যই ওই দিনের মধ্যে হয়তো পেয়ে যাবেন, সর্বোচ্চ 2-3 দিন লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে, যদি আপনার উইকেন্ড পরে বা এই ধরনের, মানে খুবই স্পিডি আর কি। তো যাই হোক, আপনারা এই বুঝতে পারলেন যে ভ্যালু প্যাকেজটা কেন নেওয়া উচিত, এবং হচ্ছে এদের আর কী কী অপশান আছে আপনারা বুঝতে পেরেছেন যে অফারগুলো কী কী করছে ওরা। তো ব্লকড অ্যাকাউন্ট সম্পর্কে যদি আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, আমি চেষ্টা করবো সেগুলোর জবাব দেওয়ার জন্য। সো ভ্যালু প্যাকেজটা আমার কাছে সবচেয়ে কনভিনিয়েন্ট মনে হয়েছে, এছাড়াও এদের কিন্তু ইয়েগুলো আছে, আপনারা যদি ইয়েতে যান মানে আরও অফারগুলো আছে, হেলথ ইন্স্যুরেন্স, তারপরে সব কিছু কিন্তু ওদের ইয়েগুলো এখানে দেওয়া আছে। নর্মাল ব্লকড অ্যাকাউন্টে আপনি টিপ দিলে সেখানেও কিন্তু আপনার এই যে মানে ব্লকড অ্যাকাউন্ট সম্পর্কে আপনি জানতে বুঝতে পারবেন, তারপরে যে ওপেন ব্লকড অ্যাকাউন্ট নাও সেখানে ক্লিক করলেও কিন্তু আপনাকে নর্মালি সেখানে নিয়ে যাচ্ছে। ধরেন আমি যদি ব্যাচেলার্সের ক্ষেত্রে দেই, তারপরে আমি যদি এখানে যাই আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি আর অ্যাটলিস্ট ইয়েস, তো আমি এরপরে যাই দেখেন এখানেও কিন্তু একই ধরনের ইয়ে শো করছে, এটা অবশ্য ভ্যালু প্যাকেজ না, ঠিক আছে, এটা কিন্তু ভ্যালু প্যাকেজ না, এটার কিন্তু আবার হিসাবটা আরেক রকম। সো আমি বলবো আপনাদেরকে অবশ্যই মানে ভ্যালু প্যাকেজ যেটা আছে ওদের, এই যে এই আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব হয়তো, সেখান থেকে আপনি
অবশ্যই গিয়ে এই যে ভ্যালু প্যাকেজ যেটা আছে সেটা সিলেক্ট করলে আপনার জন্য কিন্তু মানে আপনি প্রফিটটা বেশি পাবেন, মানে অলমোস্ট বিনামূল্যে আপনি পাচ্ছেন। এবং ওদের যে হেলথ ইন্স্যুরেন্স যাদের সম্ভবত টিকে যেটা আছে, মানে টেকনিকা কাঙ্কেন কাছে যেটা বলে, মানে টিকে হেলথ ইন্স্যুরেন্স যেটা, ওদের সাথে প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স, তো ওইটারও কিন্তু নানান ধরনের ফেসিলিটি আছে। বাট আপনারা যেটা বললাম যে এই বিষয়টা নিয়ে আপনারা চিন্তা করতে পারেন, এবং আমি ডিসক্রিপশন বক্স হয়তো একটা ডিটেলস মানে ইনফরমেশন দিয়ে রাখবো কোন কোম্পানি কী ধরনের কী বলে যে ইয়েটা অফার করে সেটা, সেটা নিয়ে হয়তো আমি পরবর্তীতে আবার একটা ডিটেলস ভিডিও বানানোর চেষ্টা করবো। বাট আমি ডিসক্রিপশন বক্সে কিছু সংশ্লিষ্ট তথ্য দিয়ে রাখবো বা লিঙ্ক দিয়ে রাখবো, যেগুলোতে আপনি গেলে ইজিলি আরও ডিটেলস জানতে বুঝতে পারবেন। সো আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি বলবো এক্সপেক্ট্রিও, মানে যেটা আমি দেখলাম অন্যগুলোর সাথে ঘেটে, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট, ওয়ান অফ দ্য মানে কী বলে যে বেস্ট সার্ভিস। সো আপনারা এটা চিন্তা করতে পারেন, যারা এখন আসবেন বা ভবিষ্যতে আসার চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই এই লিঙ্কটাও মানে সেভ করে রাখতে পারেন, যেন পরবর্তীতে আপনাদের কাজে লাগতে পারে, মানে যেহেতু আপনি বুঝলেন। এবং আপনারা আমাদের যেই কোডটা আছে সেটা কিন্তু সাইন আপের সময় ইউজ করতে পারেন, যদি ওদের কোনো অফার থাকে স্পেশাল নিশ্চয়ই আপনাদেরকে সেটা তারা প্রোভাইড করবে আমার বিশ্বাস। এবং হচ্ছে আপনারা তাদের কাস্টমার সার্ভিস সেখানে যোগাযোগ করতে পারেন ইজিলি, এবং খুব ভালো মানের একটা সাপোর্ট পাবেন বলে আমি বিশ্বাস করি। এবং এই কোম্পানির যিনি ইয়ে আছেন কোফাউন্ডার ডোমিনিক, তার সাথেও আমার হয়তো একটা মিটিং হতে পারে। আমি চেষ্টা করব যে আপনাদের জন্য বিশেষ কোনো ধরনের কিছু করা যায় কিনা, অ্যাটলিস্ট মানে সরাসরি কোনো একটা ওয়েবিনার বা সেমিনার এরকম মানে ভালো ইনফরমেশন দেয়। কারণ ওরা বললো যে বাংলাদেশ তাদের জন্য একটা মানে বড় মার্কেট, এখন তারা বাংলাদেশ নিয়ে চিন্তা করছে। সো আমি চেষ্টা করবো কোনো একটা ভিডিওতে তাকে নিয়ে আসার, আপনাদের যেসব জিজ্ঞাসা আছে, যেসব প্রশ্ন আছে সেগুলো কমেন্ট বক্সে করতে পারেন। আমি হয়তো এই প্রশ্নগুলো তাকে কখনো না কখনো করে সেগুলোর উত্তর আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, অথবা আপনারা হয়তো তার সাথে একটা ওয়েবিনারে কোনো না কোনো দিন যুক্ত হতে পারবেন বলে আমার বিশ্বাস। তো আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই রাখছি, ভালো থাকবেন সবাই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।